हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग वीडियो। तो ये रास्ता क्योंकि एत भीड़ थे ना, तो आज के देखो एत परिमाणे भीड़ होने जीरा कि बला भाषा रखे ना रहा नहीं जाता। तो आज के अपन के बोझ जो जिसने की हे एक्चुअलि और एखे हो कि एत भीड़ी क्या समझ रहे हो ना সেই বিষয়ে একটু আপনাদের সামনে আজকে বিস্তারিত বলবো আমি। সো দেখুন কত আজকে ভিড়। মানে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে এখানে আমাদের যে সনাতনী ভাইগুলো আছে, সনাতন ধর্মের ভাই এবং বোনেরা, তারা আসছে আজকে এখানে পূজা দিতে। তাদের যেহেতু শ্রাবণ মাসে আজকে শেষ সোমবার, এটা একটা বেস্ট ইম্পর্টেন্ট তাদের জন্য। আজকে আসছি আমি এখানে আপনাদেরকে একটু দেখাই, ঘুরে দেখাই যে এখানে অ্যাকচুয়ালি হয়টা কি। ঘুরে আসি আবে সালে তুমি মেরা মাফ করনা গুসসে মে দো দো আমি। মানে দেখুন এই রাস্তা, মানে এই জায়গাটা সবসময় ফাঁকাই থাকে, শুধু এই সোমবারটা করে এত ভিড়, এত পরিমাণে ভিড় হয় এখানে। আমি তো আসিনি কোনো দিন, আজকে ফার্স্ট আসলাম সোমবার। আমাকে অনেক ফোন করে বলে যে ভাই একবার আমাদের এই জায়গাটা দেখাও। সো গাইস ফাইনালি আমি ব্যাক করছি ওখান থেকে, কেননা ওখানে ও ভাই মারো মুঝে মারো মারো এত পরিমাণে গান বাজছে, আর ওখানে এই গানের মধ্যে ভিডিও শ্যুট করলে আমার কপিরাইট দিয়ে দেবে। তো সেই কারণে আমি এখন ফিরছি বাড়িতে। तो चलिए शुरू करते हैं। मोटा मोटी घूर लाम सब जगह। रुको जरा सबर करो। मैं मोटा मोटी घूर लाम अनेक घूर लाम, मैं यत परिमाणे भीड़ ओखने और ओखने यत गरम पड़े, মানে যেটা আর কি খুবই অস্বস্তিকর। তো সেই জন্যই আমি বেরিয়ে আসলাম ওখান থেকে। আর যেহেতু ওখানে আমি বেকার দাঁড়িয়ে আছি, মানে ঘোরা তো হয়ে গেল, মানে আমি যে ভিডিও শ্যুট নিব, একটা ক্লিপ নিব, সেটা বাড়িতে এসে আমাকে ভয়েস ওভার দিতে হবে। আর ভয়েস ওভার দিলে আপনাদেরকে অত ভালো লাগবে না, ওটা আমি জানি। মানে ওখানকার একদম রিয়েল আওয়াজ আর বাড়িতে এসে ভয়েস ওভার দেওয়া, এটা অন্যরকম একটা লাগে, আপনাদের বোরিং ফিল হবে। দ্যাটস ওয়াই আমি ওখান থেকে ব্যাক করছি বাড়িতে। তো এখানকার যে, মানে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ওদের শ্রাবণ মাস, যে বোল বোম থাকে। এখন বোল বোমটা কি আমি ওটা এক্সপ্লেন করতে পারবো না, বন্ধুর সঙ্গে দেখা হলো, আমি ভাবছি ও কিছু বলবে আমাকে ওখানে। আর আমি ভাবছিলাম যে এখানকার কোনো একজন পুরোহিতের সঙ্গে দেখা করে আমি ওদের ঘটনাটা বিস্তারিত শুনবো, কিন্তু সেরকম সিচুয়েশন নেই আর কি ওখানে, যে উনি যে আমাকে বলবে কোনো কিছু, আমি যে আপনাদেরকে বলবো ওখানে, সেটা ওরকম কিছুই ছিল না ওখানে। মানে এত ভিড় আর এত গান বাজনা ওখানে বাজছে, যেটা ভিডিও বানানো খুবই একটা অন্যরকমের। অ্যাকচুয়ালি এই যে শ্রাবণ মাসের শেষ সোমবারে বা প্রত্যেক সোমবারে এরকম কিন্তু ভিড় হয়। অ্যাকচুয়ালি এটা কী জন্য হয় যদি আপনাদের কেউ জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। মানে আমি জানি না আর কি ব্যাপারটা, সেই ব্যাপারটা জানার জন্যই আমি যে এখানে গান বাজছে গাইস। তো আমি এখন বন্ধ করবো ওখানে মিউজিক ক্লিপটা, কেননা এখানে গান বাজছে। মানে ওখান থেকে এইটুকু জায়গা আসতে আমার প্রায় 30 থেকে 35 মিনিট চলে গেল। তাহলে ভাবুন কীরকম ভিড় ওখানে, মানে মেইনলি ভিড়গুলো জমিয়ে রাখছে ওখানে, আর টোটোগুলো অগোছালোভাবে ছিল ওখানে দাঁড়িয়ে। তো মানে ওরা টোটো রেখে চলে গেছে ভিতরে পূজা করতে, তো সেই কারণেই ওখানে ভিড়টা বেশি জমা হয়ে গেছে। এত গরমে একদম বিশাল অবস্থা হয়ে গেল আজকে। তো গাইস এই হচ্ছে আজকে ভিডিও, যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো করবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।